আমাদের বিয়ের 10 বছর, 10 বছর পরে এরকম একটা মুহূর্ত কখনো পাবো চিন্তাও করতে পারিনি। সিলেট থেকে কক্সবাজার যাওয়ার সময় বাসার সামনে থেকে 10টা গোলাপ হাতে নিয়ে গিয়েছিলাম, সেই সাথে অনেকগুলো চকলেট। কক্সবাজারের খুব সুন্দর একটা হোটেল নিসর্গ, আর হোটেল নিসর্গতে সুন্দর একটা টেবিলে চকলেট দিয়ে 10 লিখেছিলাম, আর গোলাপের পাপড়িগুলো দিয়ে আমাদের নামের প্রথম অক্ষরটা লিখে ওই দিন রাতটা আমরা 3 জনে মিলে খুব সুন্দর উপভোগ করেছিলাম। আজকের এই ভিডিওটাতে কক্সবাজারের তৃতীয় দিন আমরা কী কী করেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। সবাইকে অনেক স্বাগতম জানিয়ে আজকের আমার এই ব্লগটি শুরু করছি, আর আজকের এই ব্লগটি শুরু করছি কক্সবাজারের লাবণী বিচ থেকে। আমরা যাচ্ছি লাবণী বিচে, আর রিক্সা করে যাচ্ছি। সকালে হোটেল থেকে বের হওয়ার সময় আমরা সেন্ট মার্টিনের টিকিট কেটে রেখেছি। গতকালকে আমরা যেহেতু কোনো টিকিট পাইনি, যেহেতু এখন একটা জাহাজই চলাচল করে, এই জন্য টিকিট পাওয়াটা অনেক মুশকিল, আগে থেকেই টিকিটটা কেটে রাখতে হয়। তো একটা দিন আমাদের কক্সবাজার বেশি থাকতে হলো, এই জন্য সেন্ট মার্টিন যেতে পারলাম না। তো আজকে আমরা টিকিটটা কেটে ফেললাম, আর আগামীকালকে সকালে ইনশাল্লাহ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেব। আর এখন যাচ্ছি লাবণী বিচে, লাবণী বিচে একটু ভিজবো। এসেছি পর থেকে আর ভেজা হয়নি, সমুদ্রে নামা হয়নি, তো এখন একটু নামবো আর নেমে কিছুটা সময় ভিজবো। আর আমরা যেদিন এসেছিলাম সেদিনও কক্সবাজারে মানুষ অনেক কম ছিল, তো 2 দিন পরে যেহেতু সরকারি ছুটি শুরু হয়ে গিয়েছে, এত মানুষের ঢল কক্সবাজারে যে কি আর বলবো। আজকে যেহেতু ভিজার উদ্দেশ্যে এসেছি, তাই সব কিছু আমরা হোটেলে রেখে এসেছি, আর এখানে একটা লকার নিয়েছি, লকারে আমরা আমাদের ব্যাগ আর মোবাইলটা রেখে দিয়েছি। আমরা আমাদের 502 যে রুমটা নিয়েছিলাম সেটা 2 দিনের জন্য নিয়েছিলাম, এখন নতুন আরও একটা রুমে আমরা শিফট করেছি, আর এটা হচ্ছে নিসর্গ হোটেলের 9 তলায় 902 নম্বর রুমে। এটা হচ্ছে হানিমুন সুইট একটা রুম। তো এই রুমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রথমে রুমে ঢুকতেই একটা সোফা রাখা আছে, অনেক বড় সড়ো একটা সোফা, তার পাশেই একটা সিঙ্গেল বেড রাখা আছে, বেডের পাশেই জানালা, জানালাতে সুন্দর পর্দা দেওয়া আছে। তো এই পর্দাটা সরালেই ওনাদের বিল্ডিংটা দেখা যায়, তো এটা আর সরাচ্ছি না। এই পাশে সুন্দর একটা টি টেবিল দেওয়া আছে, এখানে টিভি রিমোট আর এসি রিমোট রাখা আছে, পাশেই টিভি ক্যাবিনেট, তার উপর একটা টিভি রাখা আছে, আর নিচে একটা ময়লার ঝুড়ি দেওয়া আছে। রুম ছিল 2টা, বাথরুম একটা, বারান্দা একটা। তো আমাদের তো আর 2টা রুমের প্রয়োজন নেই, যেহেতু আজকে আমরা সেন্ট মার্টিন যেতে পারিনি, একদিন অপেক্ষা করতে হয়েছে, তো এই জন্য জরুরি ভিত্তিতে আমাদের এই রুমটা নিতে হয়েছে। আর এই পাশে হচ্ছে একটা সুন্দর ক্যাবিনেট দেওয়া আছে, ক্যাবিনেটের পাশে বসার একটা জায়গা, আর এদিকে একটা ছোট ফ্রিজ রাখা আছে, আর উপরেই একটা ড্রেসিং টেবিলের মতো করা আছে, আয়নাও দেওয়া আছে, আর এখানে কমপ্লিমেন্টারি যা যা থাকে সেগুলো দেওয়া আছে, চা বানানোর জন্য এক বোতল পানীয় দেওয়া আছে, আর এটা হচ্ছে সুন্দর একটা ড্রেসিং টেবিলের মতো একটা বড় গ্লাস দেওয়া আছে। আর সিলেট থেকে আসার সময় আমরা যে গোলাপগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এই 2 দিন একটা বোতলের মধ্যে পানি রেখে গোলাপগুলো রেখে দিয়েছিলাম, গোলাপগুলো অনেক ভালো ছিল। দরজার পাশে জুতা রাখার জন্য সেলফ দেওয়া আছে, আমরা আমাদের লাগেজটা ওদিকেই রেখেছিলাম। আর এটা হচ্ছে বড় যে বেডরুমটা সেটা, আর এটাতে খুব বড় সড়ো একটা খাট দেওয়া আছে, 2টা চেয়ার দেওয়া আছে, মাঝখানে একটা টেবিল দেওয়া আছে ছোট্ট করে বেতের সুন্দর, খাটটার পাশে বেশ বড় সড়ো একটা সাইড টেবিলও দেওয়া আছে, এখানে একটা টেলিফোন, তারপরে এসির রিমোট, টিভির রিমোট এগুলো রাখা আছে, আর চেয়ার 2টা, আর টেবিলের মাঝখানে উপরে একটা সুন্দর ওয়ালমেট দেওয়া আছে, আর সাইড টেবিলটাতে তো এগুলোই রাখা আছে, একটা টিস্যু বক্সও ছিল। তো এই রুমটা অনেকটা বড় সড়ো আর অনেকটা খোলামেলা, তার পাশেই আলমারি দেওয়া আছে, আর আলমারিতে অনেকগুলো তাক, তাকের ভিতরে এখানে জায়নামাজও দেওয়া আছে। আলমারিটার পাশেই একটা সুন্দর বারান্দা দেওয়া আছে, বারান্দাটা দেখাচ্ছি একটু পরে।
তারপরে রুমে এই পাশে হচ্ছে দেওয়া আছে একটা ছোট ড্রেসিং টেবিল, ছোট না মোটামুটি বড়ই আছে, তো ড্রেসিং টেবিলেও বড় একটা গ্লাস দেওয়া আছে। আর এই পাশে হচ্ছে টিভি ইউনিট, আর এখানে টিভি ক্যাবিনেট করা আছে, একটা টিভিও দেওয়া আছে, আর টিভি ক্যাবিনেটটাও খুব সুন্দর ছোটর মধ্যে। আর এখন চলে যাচ্ছি আমরা বারান্দায়, যেটা হচ্ছে এই রুমের আসল সৌন্দর্য। আমরা তো প্রথমে ছিলাম হচ্ছে হিল ভিউ একটা রুমে, আর এটা যেহেতু নিসর্গ হোটেলের 9 তলায় 902 নম্বর রুম, তো এটা হচ্ছে সি ভিউ একটা রুম। তো এখান থেকে দাঁড়িয়ে একদম সমুদ্র দেখা যায়, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। নিসর্গ হোটেলের যত উপরের দিকে ওঠা যায় ততই কিন্তু সমুদ্রটা আরো সুন্দর দেখা যায়। তো আমরা সমুদ্রটাকে দেখছিলাম এক পাশ দিয়ে, আবার আরেকটা পাশে দেখছিলাম হচ্ছে পাহাড়গুলোকে। তো এই উপরের রুমগুলো নিলে পাহাড়টাও উপভোগ করা যায় আবার সমুদ্রটাও উপভোগ করা যায়। তো সব মিলিয়ে অসাধারণ লাগছিল, আর আমরা অনেকটা সময় বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের গর্জন শুনছিলাম। বিছানা শুয়েও সমুদ্র দেখা যায়, আর সেটাই দেখছিলাম অনেকক্ষণ পর্যন্ত। তো এখন বাবা মেয়ে টিভি দেখছে, তো একজন এই রুমে দেখছে আরেকজন ওই রুমে দেখছে, আর আমি একটু ভিডিও করছিলাম। যেহেতু মোবাইলে ভিডিওটা করেছি তো একটু ভিডিওটা খারাপ হতে পারে, আমার কাছে যেহেতু ক্যামেরা ছিল না, তো প্লিজ সবাই একটু বুঝে নেবেন। যাই হোক, এটা হচ্ছে একটা ওয়াশরুম। তো এই রুমে একটাই ওয়াশরুম ছিল, আর ওয়াশরুমের বেসিনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, একদম ঝকঝকে তকতকে। বেসিনের পাশে এদিকে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, আর বাথরুমটাও অনেকটা বড় সড়ো। বাথরুমের এদিকে বেসিনের পাশেই রাখা ছিল কমপ্লিমেন্টারি যা যা থাকে, শ্যাম্পু, লোশন, তারপরে বডি জেল, সাবান, পেস্ট, ব্রাশ, এগুলোই ছিল। আর এটা যেহেতু বড় রুম তো বেশ কয়েকটা করেই ছিল, আমাদের আগের রুমটাতে মাত্র 2টা করে ছিল। পাশেই রয়েছে হাই কমোড, যেটা খুবই পরিষ্কার, আর এর পাশেই রয়েছে বাথের জন্য জায়গা, আর একটা সুন্দর গ্লাস দিয়ে এভাবে দেওয়া আছে, এটা খুবই ভালো লেগেছে আমার কাছে। কিন্তু সমস্যা একটাই হয়েছিল যে এই রুমটাতে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, দুপুর থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত ছিলাম, কারণ আমরা পরের দিন সকাল 5টায় আমাদেরকে রওনা হতে হয়েছে সেন্ট মার্টিনের জন্য, আর রাতে এসে শুধু ঘুমিয়েছি, কারণ সন্ধ্যার পর থেকেই আমরা বের হয়ে গিয়েছিলাম একটু ঘোরার জন্য। তো আজকে যেহেতু কক্সবাজার আমাদের থাকার প্ল্যান ছিল না, তবুও সেন্ট মার্টিনের টিকিট না পাওয়ার জন্য থাকতে হয়েছে, তো এই দিনটাও আমরা ঘুরেছি বিভিন্ন জায়গায়। এখানে কক্সবাজার বাণিজ্য মেলা হচ্ছিল, তো আমরা বাণিজ্য মেলা দেখার জন্য সন্ধ্যার পরেই হোটেল থেকে বেরিয়ে আসি আর বাণিজ্য মেলায় প্রবেশ করি। আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা বারবারই আমাকে টানছিল, ইচ্ছে হচ্ছিল রুমটাতেই থাকি, আর পরের দিন যেহেতু সকালে উঠতে হবে তো একটু রেস্টও করি। কিন্তু আন্না আর আন্নার বাবা কোনোভাবেই মানবে না, তারা ঘুরবে, তো সেই জন্য এখানেই আসলাম আর টিকিট কেটে আমরা মেলাতে ঢুকলাম। তো নর্মালি মেলাতে যা থাকে সেখানেও তাই ছিল, ব্যতিক্রম কোনো কিছুই আমার চোখে পড়েনি। সিলেটেও তো বিভিন্ন জায়গায় মেলা হয়, বা ময়মনসিংহ আমরা গেলে বিভিন্ন মেলায় যাই, তো অ্যাজ ইউজুয়াল মেলা যেরকম থাকে সেরকমই লেগেছিল, কোনো কিছুই আমার কাছে আনকমন লাগেনি সেরকমভাবে। তো এটাই একটু ভিডিও করছিলাম আর কি। নর্মালি কিন্তু আমাদের মনে হয় যে মেলা থেকে অনেক কিছু কিনবো, যেহেতু মেলা হচ্ছে মেলা থেকে কিনে নিয়ে আসব, তো মেলায় যে দাম আমার কাছে মনে হয় মার্কেটে তার থেকে দাম অনেক কম, কারণ মেলা মানে আমরা বুঝি যে দাম হয়তো কম থাকবে, অনেকগুলো জিনিস হয়তো আমরা কিনতে পারবো, বা আনকমন কিছু থাকবে, বা নতুনত্বের কোনো ছোঁয়া থাকবে, কিন্তু আসলে কিন্তু মেলায় এরকম কিছুই থাকে না। আমি যেগুলোতে গিয়েছি আমি আনকমন কোনো কিছুই পাইনি, এগুলো আমি মার্কেটেও দেখেছি, আর তুলনামূলক আমার কাছে মেলাতে দাম একটু বেশি নেয় এটাই মনে হয়েছে। আমাদের মহিলাদের যে কোনো জায়গায় গেলেই মনে হয় যে ক্রোকারির যে জিনিসগুলো কিনে নিয়ে আসি, কিন্তু কক্সবাজার থেকে সিলেটে এইগুলো জিনিস আসলে কিনে নিয়ে আসা যাবে না। আসার সময় আমাদের নিজেদের অবস্থাই খুব খারাপ ছিল, আর এগুলো জিনিস তো পরের কথা, তো কোনো কিছুই কেনা হয়নি, শুধু ঘুরেছি আর টুকটাক ভিডিও করেছি। আর আন্না মোটামুটি অনেক মজা করেছে, যেহেতু মেলাতে নাগরদোলা, তারপরে ভূতের বাড়ি, এছাড়াও অনেক গাড়ি ঘোড়া এগুলো ছিল, তো সেগুলাতে চড়েছে,
আর আমরা দুজন একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই আর কি। কক্সবাজারের বাণিজ্য মেলাতে আমার কাছে এই জিনিসটাই আনকমন লেগেছিল, ভূতের বাড়ি। তো ভূতের বাড়ি যাওয়ার জন্য আন্না খুবই এক্সাইটেড ছিল, আমি একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু এখানে ভয়ঙ্কর কিছু ছবি দেওয়া আছে এগুলো দেখে ভয় পাচ্ছিলাম। আর আন্নাকে বলছিলাম যাওয়ার দরকার নেই, কিন্তু আন্না তো যাবেই। তো এটা হচ্ছে ভূতের বাড়ির দরজা, আমরা ওখানে গিয়ে ভূতদের সাথে দেখা করে এসেছি। যাই হোক, কিছুটা ভয়ও লেগেছিল, আবার হাসিও পাচ্ছিল। তো আমরা ওখান থেকে বেরিয়ে রাতের খাবার খেয়ে তারপরে আবার হোটেলে চলে এসেছি। আর হোটেলে এসে রুমে থাকবো নাকি হোটেলের ছাদের সৌন্দর্য দেখব, তো তখন কোনটা করব আসলে ভেবে পাচ্ছিলাম না। সকাল 5টায় আবার আমাদের জাহাজ ছেড়ে যাবে ছেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তো মনে হচ্ছিল যে সময়টা আরও অনেকটা থাকুক, আরও কিছুটা সময় আমরা হোটেলে এনজয় করি, কিন্তু সময়টা খুব তাড়াতাড়ি আসলে ফুরিয়ে যাচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের হোটেলের ছাদে যে সৌন্দর্যটা রাতের বেলায় সেটাই দেখছিলাম। তখন মনে হয় 10টা কি 11টার মতো বাজে, তো সবাই জেগেও ছিল আর ছাদের সৌন্দর্য উপভোগ করছিল। পুরোটা ছাদ এরকম সুন্দরভাবে লাইটিং করা আর অনেকগুলো গাছ রাখা যেগুলোতে ফুলও ফুটে আছে, আবার সুন্দর সবুজ পাতাও আছে অনেকগুলো গাছে। তো খুবই ভালো লাগছিল, আর সেই সাথে সমুদ্রের গর্জনও শোনা যাচ্ছিল। অনেকটা সময় দুজনে এখানে বসে সমুদ্রের গর্জন শুনেছি, আনহা ছাদে দৌড়াদৌড়ি করেছে, তো আমি আমার মোবাইল থেকে ভিডিওটা করছিলাম আর সমুদ্রটাকে দেখানোর চেষ্টা করছিলাম অন্ধকারের মধ্যে। আমরা তো এখান থেকে বসে স্পষ্টই দেখতে পাচ্ছিলাম, কিন্তু মোবাইলের ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে সেটা আসলে বুঝতে পারছি না। ঢেউ আসছে আবার যাচ্ছে, তো এই গর্জনটাই আমরা শুনছিলাম এখানে বসে। সারাদিন আজকেও অনেকটা ঘোরাঘুরি করেছি আর ঘোরাঘুরি করে অনেকটাই টায়ার্ড ছিলাম। তারপরে যখন ছাদে এসে এই সৌন্দর্যটা দেখেছি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছি। বাকি 2 দিনও যে আমরা হোটেলে ছিলাম, কিন্তু ছাদে আর রাতের বেলা আসা হয়নি। কেন যে আসিনি এটা আসলে পরে ভাবছিলাম যে একটু হলেও আসার দরকার ছিল। তো সারাদিন ঘোরাঘুরি করে রুমে এসে ঘুমিয়ে গিয়েছি, আজকেই শুধু এসেছি। আর এদিকে হচ্ছে বারবিকিউ এর জন্য অনেকেই আয়োজন করে, আমরা যেহেতু 3 জন ছিলাম তো ওইগুলো আর কিছু করিনি। অনেকে একসাথে গেলে কিন্তু এই মজাগুলো করা যায়। তো এদিকে সবাই বারবিকিউ পার্টির জন্য রান্নাবান্না করছে, তো এটাই দেখছিলাম আর ভিডিও করছিলাম। তারপরে অনেকটা সময় ছাদে থেকে বেশ অনেকগুলো ছবি উঠিয়েছি, আন্না উঠিয়ে দিয়েছে আমাদের, এছাড়াও এখানকার ভাইয়াদেরকে বলে কিছু ছবি উঠিয়েছি আমরা ফ্যামিলি। তো এভাবেই আমাদের ওই দিনের রাতটা কেটে গিয়েছিল। এই ছাদে একবার আসলে মনে হয় না যে রুমে গিয়ে ঘুমাই, কারণ এত ভালো লাগছিল। আর ছাদটা অনেক বড়, একটা পাশ দিয়ে তো সুইমিং পুল আছে। এটা তো আমার কক্সবাজার পার্ট 1 যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এদিকে সুন্দর ফুল, মানে এত ভালো লাগে। আর গান বাজছিল, গানটা তো কোনোভাবেই রাখা যাবে না, তো গানটাকে মিউট করে দিয়েছি। আর এখানে সুন্দর একটা লাভ সিস্টেমের দেওয়া আছে, এখানে দাঁড়িয়েও অনেকগুলো ছবি তুলেছি যেটা ফেসবুকে পোস্ট করেছি, ইউটিউবে তো আর দেইনি। তো এটাই দেখছিলাম, আর অনেকটা খোলামেলা যেহেতু আন্নাও অনেকটা মজা করছিল। আর এদিকে কফি জোন আছে, এখানে অর্ডার করলে ওনারা কফিও দিয়ে যায়। আর ভিতরের দিকেও একটা সুন্দর বসার জায়গা আছে, ওদিকেও যাচ্ছিলাম, গিয়ে দেখি যে অনেকগুলো মানুষ আছে, তো সেই জন্য আর ওই পাশটাতে যাওয়া হয়নি, আমরা এদিকটাতেই ছিলাম। এই পাশটাও আমার কাছে অনেক ভালো লেগেছিল, তো যেহেতু ওখানে অনেকগুলো মানুষ ছিল তো সেই জন্য আমি আর যাইনি। এখানেও চারদিকে সবুজ, নিচেও সবুজের একটা কার্পেট বিছানো, খুব ভালো লেগেছিল। আর লাইটিংটা তো খুব ভালো লেগেছে ছাদের। যাই হোক, তারপরে আমরা অনেক রাতে রুমে এসেছি, আর রুমে এসে আমাদের 10 বছর পূরণ হলো বিবাহিত জীবন, তো সেই জন্য একটু আয়োজন করছিলাম। কিছু গোলাপ নিয়ে এসেছিলাম সিলেট থেকে আসার সময়, সেটা তো আপনারা দেখেছেন। তো গোলাপের পাপড়িগুলো দিয়ে আমরা হোটেলের যে ছোট টেবিলটা ছিল সেটাতে এভাবে সাজিয়ে নিয়েছি।
আনহাও কিন্তু সাজিয়েছে, ও আমাদেরকে হেল্প করেছে। তো যাই হোক, আমরা তিনজনে মিলে এভাবে সাজিয়ে নিয়েছি গোলাপের পাপড়ি দিয়ে, আর কিছু চকলেট নিয়েছিলাম, চকলেট দিয়ে 10 লিখেছি। তো এই আইডিয়াটা মূলত আমরা তিনজনে মিলেই করেছিলাম এবং সেটা রাতের বেলাতে করেছি, তো খুবই খুশি হয়েছি আমরা তিনজনই। আর এর পরের দিনই আমরা খুব সকালে বেরিয়ে যাই সেন্ট মার্টিনের যাওয়ার জন্য। আর সেন্ট মার্টিনে যেতে হলে কক্সবাজার থেকে খুব সকালবেলায় ঝেটিঘাটে যেতে হয়, কারণ সকাল 7টার মধ্যে জাহাজ ছেড়ে দেয়, তো তার আগেই ওখানে গিয়ে পৌঁছাতে হয়। আমরা 5:30টার দিকে হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আর সেন্ট মার্টিনের যাওয়াটা আজকের এই ভিডিওতে আর শেয়ার করছি না, নেক্সট ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব। উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে একটা জাহাজে করে আমরা যাচ্ছি সেন্ট মার্টিনে। ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে জাহাজে করে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়া আমার জন্য ছিল যেন একটা অন্যরকম অনুভূতি। আর সেই অনুভূতি নিয়েই ফিরব নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।